আসসালামু আলাইকুম স্যার। মিস্টার জাফর, আমি যদি খান সাহেবের বাড়িতে এক কাপ চা খেতে চাই, খাওয়াবেন না? কি বলেন স্যার, এটা তো আমাদের স্বপ্ন স্যার, আপনি কখন আসবেন স্যার বলুন। আপনাদের আপত্তি না থাকলে কাল সকাল। আপা আপা, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আরে শুনো না, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমাদের বাসায় আসছে। বলিস কি তুই, আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে? কিন্তু কেন? জানি না মা, কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চা খেতে আসবে। তাছাড়া উনি আজকে আমাদেরকে 5 কোটি টাকার একটা কাজ দিয়েছেন। কাজটা করতে পারলেই কমপক্ষে 1 কোটি টাকা লাভ হবে। কখন আসবে? কাল সকালে আসবে। বেশ আসুক, দেখি কি বলে। প্লিজ প্লিজ বসুন। আপা, উনি মিস্টার আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। স্যার, আমার বড় বোন মিসেস খান। আসসালামু আলাইকুম, প্লিজ বসুন। প্লিজ স্যার বসুন। থ্যাংক ইউ। আপনার মতো লোক আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারছিলাম না। ভাবতে না পারার তো কিছু নেই, আপনাদের কোম্পানির সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা, এতদিন যে আশা হয়নি সেটাই বরং আশ্চর্যের কথা। খান সাহেবের সাথে আমার খুবই হৃদ্যতা ছিল, সেই হিসাবে সবসময় আমার উচিত ছিল আপনাদের খোঁজ নেয়া, কিন্তু ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আশা হয়ে ওঠেনি। ভাবি, আপনার ছেলে মেয়েরা কে কি করছে? ওই যে দেখলেন না, চায়ের জন্য চাচামেচি করলো, ওটা আমার ছোট মেয়ে, ভীষণ চাখর, সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর বড় ছেলেটা এইচএসসি তে পড়ছে, সারাক্ষণ ক্রিকেট নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যতদূর মনে পড়ে সবার বড় আপনার একটা মেয়ে থাকার কথা, কি যেন নাম? নীলা। ওটা অবশ্য আপার মেয়ে না, দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে। রাইট, সেই মেয়েটা কোথায়? ওই যে একটু আগে নাস্তা দিতে গিয়ে সব ফেলে দিল, ওটাই তো নীলা। এইটাই নীলা, খান সাহেবের বড় মেয়ে? এনিথিং রং স্যার? রং তো বটেই মিস্টার জাফর, মাথার জিনিস পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, রং তো বটেই। আপনার কথা ঠিক, আমি বুঝতে পারলাম না চৌধুরী স্যার। বুঝতে না পারার মতো কোনো কঠিন কথা আমি বলিনি মিসেস খান, আমি খান সাহেবের বড় মেয়ে নীলার কথা বলছি, যার জন্য আপনাদের বাড়িতে বউ হয়ে আসা, যে মেয়েটি থাকবার কথা ছিল আপনার মাথার উপরে তাকে রেখেছেন পায়ের তলায়। শুধু আপনিই নন, এবারে সবাই তাকে পায়ের তলায় পিষ্ট করছে। ভেরি স্যাড মিসেস খান, ভেরি স্যাড। চৌধুরী সাহেব, আপনি আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ না করলেই আমি খুশি হব। আমি দেখতে এসেছিলাম খান সাহেবের মা মরা মেয়েটি কেমন আছে, এসে যা দেখলাম তাতে প্রাণ জুড়িয়ে গেল, এত জুড়িয়ে গেল যে হাত পা বরফের মতো জমে যাচ্ছে। আর আপনার কথা শুনে আমার হাত পা চলে যাচ্ছে, ভাব দেখে মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। মাসির দরদ নয় মিসেস খান, মানুষের জন্য মানুষের দরদ, একটা বোবা প্রাণীর জন্য মানুষের যে ভালোবাসা থাকা দরকার, ওই মেয়েটির প্রতি তার এক কণাও আপনার নেই।
আপনি তার বাবার বিষয় সম্পত্তি ভোগ করছেন, তার বাড়িতে বসবাস করছেন, মা হয়ে আপনি মেয়েকে রেখেছেন চাকরানি বানিয়ে। আপনি মানুষ না অন্য কিছু? সামলে কথা বলুন মিস্টার চৌধুরী, আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে যা খুশি তাই বলছেন, এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনার চৌধুরী গিরি আপনার বাড়িতে গিয়ে ফলান, প্লিজ গেট আউট। আপনি বুঝতে পারছেন না আপনি কার সাথে কথা বলছেন? আরে আপনার মতো 14টা পরিবার আমি এক ঘন্টায় কিনতে পারি, এক ঘন্টার মধ্যে আমি আপনার দর্প চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমি আমার ক্ষমতা দেখাতে চাই না। একটা কথা শুনে রাখুন, আপনি দিনের পর দিন নির্যাতন করে চলেছেন, নিজের বাড়িতে যাকে আপনি বড়বাসী করে রেখেছেন ওই মেয়েটিকে আমি অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করে নিয়ে যাবো। পারলে ঠেকাবে আমার 5 কোটি টাকার কাজ, আমার এক্সাইটেড হবেন না প্লিজ, তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, হুকুম করো কি করতে হবে। আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা, মেয়েটির বাবাও নেই মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে, কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোন মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না, মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি, ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা, তা না হলে আমি শান্তি পাব না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না, ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখব, এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক এটা অনেক বড় কথা, আমার চোখে অনেক মেয়েই পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে, ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি এটা কোনো বাধা না, তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তো? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। আমি তোমাকে বাসায় পৌঁছে দেব, চলো। ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত আমি আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময়ে হলেও আমি আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়। আপনি আপনি আজ আমার যে উপকার করলেন আমি আমি কোনোদিন তা ভুলব না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহিদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি তাহলে তাহলে কোনোদিনই আমি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো না। আমাকে বাঁচা। কুল ড্যাড,
ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা? তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না, চাবি দে। ও, আমার সামনে মস্ত নেই। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকে সাহস আছে। আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? বেশি পানি কোন খালে থাকে? আমার নাম হেডা। ঠিক বুঝলাম না তো। সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফেলাম। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান? জি স্যার। আচ্ছা কোয়েশ্চেন নেই, এটা বুঝলাম না। শোনেন স্যার, প্রথমে ওয়ানে পরীক্ষা দিয়ে একটু লেগে ফেল করছি, স্যারের হাত পা ধরে টু এ উঠছি, আবারও টু এ ফেল মারছি, তখন স্যারে আবার আমার ওয়ানে নামাই দিছে। তাহলে কি স্যার আমি ওয়ান টু ওয়ান পাস না? এইবার কোন ওয়ান টু ওয়ান পাসে আমার কি কাম দিবে? কি দেব? শোনো, আমার বাড়িতে তোমাকে কাজের জন্য নিয়ে যেতে পারি, বাড়িতে কাজ করবে। কি কাম করতে হবে কনসেন দেহি? ঘর দুয়ার পরিষ্কার করা। পারুম। হাট বাজার করা। তাও পারুম। পারবে? পারবে তো? এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে আসবে। আরে আরে ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, একভাবে ঢুকলে হইলো, ঢুকা ভাই তো কাম। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো, তুমি ওঠো, আমি ভিতরে যাচ্ছি। আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। মার দিলেন বেশি, টাকা কম। বাড়িতে ঢুকি, পরেরটা পরে হইব। আরে বাপরে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর! আচ্ছা আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা! মামা, কে গিয়ে ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না। আমার আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে কাজ দিন, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। নীলা, আই নীলা,
নীলা। শোন এইদিকে, ওর নাম সাগর, আজ থেকে ও তোর খুঁটিনাটি কাজে সাহায্য করবে। এখন তুই ওকে ওর কাজ বুঝিয়ে দে। আর শোন, আমাদের বাইরে মালি রুমটা খালি পড়ে আছে না, আজ থেকে সে ওই রুমে থাকবে, ঠিক আছে? এখন ওকে নিয়ে যা। আচ্ছা কঞ্চন দেহি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই। তাইলে? আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেটিটার লগে যে জুয়ান মাইয়াটা গেল, ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি সরমের কথা কঞ্চন দেহি! কি, আপনি বাড়ির বড় মাইয়া? আমি প্রথমে আপনারে তুমি করে ফেলাইছি, আমারে মাফ করে দাও। তাই না? ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। একটু লাগছে। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকেট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন নেই, আপনি কেডা? ও আমার ছোট ভাই। আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই, মানে এত বড় ঘরে তার কোনোদিন থাকি নাই, থাকছি হইলো পাক করে দিয়ে বানানো ঘরে। মানায় তো নিতে হইব। তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। যাকে আমি দিন রাত খুঁজে বেরিয়েছি তাকে আমি এভাবে পেয়ে যাবো ভাবতেই পারিনি। ইয়াল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও। আমিন। বড়ই চমৎকার দৃশ্য, কিন্তু একটা কথা ভাইবা পাইতেছি না। কি কথা? আচ্ছা কোনছেন দেহি, বাড়ির বে বাকতে বসে একসাথে খাইতেছে, কিন্তু বাড়ির বড় মাই আপনা গলাকে বসে খায় না কেন? সে জবাব কি তোকে দিতে হবে? আরে না না ছোট বাপা, জবাব চাইতেছি না, মনের ভেতর প্রশ্নটা রাখছে তো তাই জিজ্ঞাইছি। উনি তো সবসময় একা একা থাকে, তাই আমার একটু মায়া লাগছে। হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে, কেন আমি এসেছি। যত বাধাই থাকো, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব।
আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে চিনিয়ে এনে রাক্ষসপুরীতে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষসপুরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে। কারণ তুমি আমার মনের মানুষ, কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? টুকরো হাসি একটু যোছনা মনে মনে কে দেয় তোমাকে সহসা। টুকরো হাসি একটু যোছনা মনে মনে কে দেয় তোমাকে সহসা। পরাণ ভরে দেব বন্ধু দেব ভালোবাসা, হৃদয় দিয়ে হৃদয় ছোঁব আদর দিয়ে মন ভেজাব এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছোঁব আর হৃদয় দিয়ে হৃদয় ছোঁব আদর দিয়ে মন ভেজাব এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, আমার ভালোবাসা। এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তোমার গলাটা বেশ ভালোই, গান বুঝি তোমার খুব প্রিয় তাই না? গান আমার খুব ভালো লাগে। কেন আপনার ভালো লাগে না? লাগে। আরে লাগতেই হইব। শোনেন, গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না এক মন বলতে কিচ্ছু নাই তাই নাকি? গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে, আর যাগো মন আছে হ্যাঁ গো মনে প্রেম আছে। প্রেম? হ্যাঁ। এই যে নবাব নন্দিনী, আমার ঘরে চা গেল না কেন? উত্তর দাও। সোডাফা, উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনার চা দেওয়ার দায়িত্ব ছিল আমার, আমি এখনই চা নিয়ে আপনার ঘরে যাইতাম। নন্সেন্স, তুই আমার সবার ঘরে যাবি? হ্যাঁ সোডাফা। শাট আপ, ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কোন সোডাফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি চা নিয়ে যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল। মর্জালা, আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোন চিন্তা, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না, বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে আর ছোট মাইয়া পালংকে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায়, এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে? কেন মেয়েদের কাজ দিতে হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ? তা হব কেন? মোরজালা, আপনি পুরুষও না মেয়েও না, তাইলে কি আপনি
আর কোনদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। এই আমার জাগিয়ে যাও। এমন সব তোমার খাওয়া মু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। নাগর আমার কাসা পিরিত পাকতে দিল না। যাও, বাথরুম তোমাকে ডাকিতে। আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। নগর আমার কাসা পিরিত পাকতে দিল না। ধ্যাত্তেরি, শান্তি শান্তি। কি ছোট আপা এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? এখন মনে হয় আর বাইরে আইতে পারতাম, শুধু বাথরুম আর বেডরুম আর বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় স্থির। বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ই আল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন, আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? সব সখীরে পার করিতে নেব। তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে কি কি আনতে হইব কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও এই নো টাকা। যাই? যাও তাহলে, যাই যাও। কি? না না কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো। ড্রাইভার, ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো, চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, চাও টান দাও, প্যান্টটা দাও, টি শার্টটা দাও, স্নেকারটা দাও, এবার ঘড়িটা দাও। মিলা ইজ মাই লাভ। তাহলে সাগর আমাকে ভালোবাসে? তাও আবার ইংরেজিতে লেখা, কি ব্যাপার?
মানে এইভাবে তাকায় আছেন কেন? ও বুঝতে পারছি, আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। জি। গুনগুন গুনগুন গাইয়া নীল ভমরা যায়। এত রাতে ওর ঘরে আলো চলছে? আমি সখীর দেখা পাই না, হায় রে। সারাক্ষণ তো বাংলা গানই গাও, দুই একটা ইংরেজি গান গেতে পারো না? ইংরেজি গান? কি যে কোন মেম সাহেব, আরে আমার সৈদ্য গোষ্ঠীও ইংরেজি জানে না, আর আমি গাবো ইংরেজি গান? মা, পরশু আমার জন্মদিন, সব ব্যবস্থা করে রেখেছি তো? এ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জাফরকে সব ব্যবস্থা করতে বলেছি। মলির জন্মদিনে কি কি আইটেমের খাবার হবে তার একটা মেনু তোকে তৈরি করতে বলেছিলাম, করেছিস? না মা, জন্মদিন তো পরশু, হাতে এখনো অনেক সময় আছে, আমি এক্ষুনি মেনু তৈরি করে দিচ্ছি। সাগর জি, তুমি আমার ঘরে এসো। আচ্ছা। বলেন আমার কি করতে হইব? টেবিলে খাতা কলম আছে, যা বলি তা লিখো। জি। বলেন কি কি মেনু? কি হইল বলেন? লিখো, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল স্যুপ। জি, চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যুপ। আচ্ছা, এই সব আবার কি? মেনু শব্দের অর্থ বুঝো, অথচ চিকেন ফ্রাই আর ভেজিটেবল স্যুপ বুঝো না? মেনু? হ্যাঁ, তুমি তো বললে, বলুন কি কি মেনু? কি যে কন, আরে বাবা, আম্মা জানাপ্রে কইছে না, জন্মদিনের খাবারের মেনু তৈরি করার জন্য, তখনই আমি বুঝছি মেনু মানে একটা কিছু হইব আর কি। কিন্তু আমি তো বলতেই তুমি কাগজ কলম নিয়ে লিখতে শুরু করেছো। আরে বাবা, আমি কইলাম না, আমি ক্লাস টু পর্যন্ত পড়ছি, তাই সহজ বাংলা কিছুটা লিখতে পারি। এখন বাপার লেখা আপনি লেখেন, আমি এই সবের মধ্যে নাই, আমি যাই। ব্যাপারটা সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছো, কিন্তু তোমার আসল পরিচয়টা আমাকে জানতেই হবে। মিস লীলা, তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ তো করেই ফেলেছি, এবার শুধু তোমার উদ্দেশ্যটা জানা বাকি। করতেই পারো, কারণ আমি তো অভিনয় করছি, কতক্ষণ আর অভিনয় করা যায়, তবুও করতেই হবে।
কিন্তু কি করব। বাট একদিন ঠিকই তুমি বুঝবে এই সমস্ত আয়োজন তোমারই জন্য। ড্যাডকে ফোন করি। হ্যালো মাই সান, হাউ আর ইউ? আই এম ফাইন ড্যাড। হোয়াট ইজ দ্য নিউজ? এভরিথিং ইজ গুড। Don't think that I came here according to your instruction. And be sure I will do the right job. নীলাকে তোমার কেমন লাগলো বলো তো? ড্যাড, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। তুমি ঠিক বাপের মতোই কাজ করেছো। তুমি যে নীলাকে উদ্ধার করার জন্য আমাকে এখানে পাঠিয়েছো, আরে সেই তো আমার স্বপ্নের মানুষই, আমার মনের মানুষ, তাই নাকি? তাহলে তো উল্টো আমাকে তোমার পুরস্কার দিতে হবে। নো টেনশন, আমার বাপের হোটেলে একদিন তোমাকে পেট ভরে খাইয়ে দেব। ও হ্যাঁ, নীলাকে তোর পছন্দের কথা বলেছিস? নো ড্যাড, এত তাড়াতাড়ি বললে সব গুবলেট হয়ে যাবে। আগে তো রাজকুমারীর মন জয় করি, তারপর যা করার করব। নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে দেখলে মনে হয় সে একটা স্বর্গের দেবী। ও বোধহয় প্ল্যান করে আমার জন্য এখানে এসেছে। তা না হলে বাবাকে কেন বললো? নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু কে সে? সে যেই হোক, ওকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগেছে। আমি তো এই কথা ওকে বলার চেষ্টা করেও বলতে পারিনি, কিন্তু সে তো আমাকে বলতে পারত। আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি। আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি। চুপি চুপি লুকো চুরি, চুপি চুপি কাছে এসো। যদি বলি তবে দূরেই কেন থাকো? আমি থাকবো নাকি চলেই যাব, তুমি তা ভেবে বলো। কাছে এসো যদি বলি তবে দূরেই কেন? কি ব্যাপার, আজ তোমাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। আমি তো সবসময় হাসি খুশিতে থাকি। ও হ্যাঁ, একটা কথা তো তোমাকে জিজ্ঞেস করাই হয়নি। কি কথা? তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা আছে। আর কেউ নেই? না। বিয়ে করনি? না। তোয় ভাবতাছি বিয়া করব। মেয়ে দেখেছ? দেখছি। পছন্দ হয়েছে? হ্যাঁ। মেয়েটি দেখতে কেমন? আপনার মতো। আমার মতো? হ্যাঁ। আমার মতো মেয়ে তোমার পছন্দ? হ্যাঁ। আপনার মতো এত ভালো মেয়ে পাওয়া কি অত সোজা? আমি ভালো মেয়ে তুমি কি করে বুঝলে? তাহলে হোনেন, আপনার এই চোখ দুটো আছে না? হ্যাঁ, একেবারে হরিণের চোখের মতো। তাই নাকি? হ্যাঁ। আর আপনার চুলগুলো আছে না, একেবারে ময়ূরের পাখার মতো। গায়ের রং তো মাশাআল্লাহ দুধে আলতা, আর কণ্ঠ কোকিলের মতো। আর আর কি, একটা বউর এমন গুণ থাকলে আর কিছুই লাগে না। তাহলে ওকে বিয়ে করে ফেলো। অত সোজা না। কেন? ওরে যে আমার পছন্দ, এই কথা বলার সাহস আমার নাই। কেন সাহস নেই? ওরে ভালোবাসি, বিয়া করুক, এই কথা কইলে যদি আবার কষ্ট একটা চর মারে। বলেই দেখো না, চর নাও মারতে পারে। তাহলে কোন তো কিভাবে কমু? তুমি ওর হাত ধরে বলবে, নীলা আমি তোমাকে। না না, নীলা বললাম কেন? বলো তো মেয়েটির নাম কি? এই ধরে নেন না, ওর নাম নীলা।
ধরে নেব।